হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, রিংবোম বা দাঁতের সমস্যা যত দিন যাচ্ছে আমাদের ভারতের মধ্যে তত বেশি দেখা দিচ্ছে। পার্সেন্টেজের হিসাবে শতকরা প্রায় 30 থেকে 35 জন লোকের ক্ষেত্রে এই রিংবোম দেখা দিচ্ছে, এবং যত দিন যাচ্ছে তত ক্রনিক পুরনো হয়ে যাচ্ছে, কারণ এলোপ্যাথিতে এর স্পেসিফিক ট্রিটমেন্ট তেমন কিছু নেই। যতক্ষণ ওষুধ ব্যবহার করা হচ্ছে ততক্ষণ আপনার রিংবোমের সিমটমস, চুলকানি, ইচিংস এগুলো তো কমে যাচ্ছে, কিন্তু ওষুধ ছেড়ে দেওয়ার পর আবার যে রিংবোম সে আগের মতোই হয়ে যাচ্ছে। পুরোপুরি ঠিক করা খুবই কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু হোমিওপ্যাথিতে এর খুব ভালো রেজাল্টসযুক্ত এমন কিছু চিকিৎসা আছে। এই ওষুধগুলি ব্যবহার করলে আপনাদের রিংবোম যত পুরনোই সমস্যা হোক না কেন, মাত্র কয়েক মাসের মধ্যে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে রিংবোমের কারণ, সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণ এবং এর এমন কিছু গুরুত্বপূর্ণ, এমন কিছু ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিনসের বিষয়ে জানকারি দেবো, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনাদের রিংবোম পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এবং ভিডিওর সবশেষে আমি আমার ওপিনিয়ন বলবো, এই মেডিসিনগুলি প্রেসক্রাইব করে আমি কতটা সফলতা পেয়েছি। তো বন্ধুরা, আমি ডক্টর এম ডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। রিংবোম যত দিন যাচ্ছে তত যে কোনো ধরনের সমস্যা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, সহজে সারতে চায় না, শরীর থেকে সহজে যেতে চায় না। রিংবোম আগেকার মানুষের যখন রিংবোম বা কোনো ধরনের চামড়ার সমস্যা হতো তখন একটুতেই সাধারণ কোনো মেডিসিন ব্যবহার করে সমস্ত কিছু ঠিক হয়ে যেত, কিন্তু এখন যত দিন যাচ্ছে রোগগুলো ক্রিটিক্যাল হতে যাচ্ছে। এখন রিংবোমেরও অনেক রকম প্রকার চলে আসে, এত ধরনের ইনজেকশনস, এত ধরনের অ্যান্টিবায়োটিক, এত ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথি, বিভিন্ন ধরনের ওষুধ বছরের পর বছর ধরে ব্যবহার করার ফলেও রিংবোম শরীর থেকে পুরোপুরিভাবে যাচ্ছে না। কারণ যত দিন যাচ্ছে তত রোগগুলো এত কঠিন এবং ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে যে সহজে সারানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু হোমিওপ্যাথিতে এর অনেক ভালো ট্রিটমেন্ট আছে, যেটা একমাত্র পারে পুরোপুরিভাবে চামড়ার সমস্যাকে, রিংবোমকে ঠিক করে দিতে। রিংবোমের যে সাধারণত প্রধান কারণ, যে কারণে প্রধানত হয়ে থাকে রিংবোম, সেটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনস। স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনসের কারণে রিংবোম হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলাফেরা না করলে মেন যে প্রধান কারণ সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনসের কারণে রিংবোম হয়ে থাকে। এবং গোষ্ঠীতে, ফ্যামিলিতে যদি কারো পুরনো চামড়ার সমস্যা থাকে, রিংবোমের চামড়ার সমস্যা থাকে, তাদের একই ধরনের কাপড় ব্যবহার করলে, একই ধরনের সাবান ব্যবহার করলে এটি এক ধরনের সমস্যা জাতীয় রোগ। বাড়ির মধ্যে যদি কারো এই ধরনের রিংবোমের সমস্যা থাকে, তার কন্ট্যাক্টে তার সাথে যদি কেউ মেলামেশা করে, তার সাথে যদি থাকে, একে কাপড় যদি ব্যবহার করে, সেক্ষেত্রে আপনারও চান্স হয়ে যায় রিংবোম হওয়ার। সেই জন্য টোটালি অ্যাভয়েড করা উচিত, একই ধরনের কাপড় না ব্যবহার করা উচিত, যে কোনো জিনিস একই ধরনের না ব্যবহার করা উচিত। এখন আমরা জেনে নিই রিংবোমের সাইন অ্যান্ড সিমটমস কী, কী কী লক্ষণ সাধারণত দেখা যাবে। আপনারা সবাই জানেন রিংবোমের বা দাঁতের লক্ষণগুলি কী কী। শরীরের মধ্যে ইরাপশনস হবে, রাউন্ড ইরাপশনস, গোলাকার চাকা চাকা হবে, মাঝখানে জায়গাটা প্রায় থাকে না, কিন্তু ধারি যে চারপাশে বেড়াটা থাকে ছোট ছোট ইরাপশন থাকে। প্রচণ্ড চুলকানি হয়, চুলকানোর সময় প্রচণ্ড ভালো লাগে, চুলকানোর সময় রস পড়ে, চুলকানোর পর একটু জ্বালা হতে পারে, সারা শরীরে হতে পারে, কোনো পার্টিকুলার অর্গানসে হতে পারে, ঘাড়ের মধ্যে হতে পারে, কাছের মধ্যে হতে পারে, পায়ের মধ্যে হতে পারে, এমনকি যত পুরনো যাবে এটা বাড়তে বাড়তে সারা শরীরে পর্যন্ত হতে পারে। কেউ যদি মনে করে রিংবোম আমার শরীরে হয়েছে, অল্প হয়েছে, এটা ধীরে ধীরে অটোমেটিক্যালি বিনা ওষুধে ঠিক হয়ে যাবে, তো বন্ধুরা আপনারা ভুল ভাবছেন। কারণ এখনকার চামড়ার সমস্যা এমন একটি ক্রিটিক্যাল সমস্যা হয়ে যাচ্ছে যে বিনা ওষুধে ঠিক হওয়ার চান্স একদমই নেই। সেই জন্য আপনাদের উচিত শুরুতেই চিকিৎসা গ্রহণ করা। তো বন্ধুরা, রিংবোমের কজেস, সাইন অ্যান্ড সিমটমস, ইন্ডিকেশন সমস্ত কিছু আমরা জেনে নিলাম। এখন আলোচনা করা যাক এর মেডিসিন নিয়ে, এর ট্রিটমেন্ট কী, কোন কোন মেডিসিনসগুলি ব্যবহার করলে আপনাদের রিংবোমের সমস্যা উইথিন 2 থেকে 3 মাসের মধ্যে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম 30 CH পটেন্সিতে, 30 পাওয়ারে ব্যবহার করতে হবে। SBL, WSI বা ডক্টর র্যাকব্যাক, যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনের উপর পিক লাগিয়ে দেবো, আপনারা ভালো করে দেখে নেবেন। আর্সেনিক কী করে, আর্সেনিক স্কিন সমস্যার জন্যই ইফেক্টিভ একটি মেডিসিন। শরীরের মধ্যে ছোটো ছোটো ইরাপশনস হলে, ছোট ছোট ফুসকুড়ি বের হলে, সেখানে যদি প্রচণ্ড তেজ চুলকানি হয়, চুলকানোর পর জ্বালা করা, চুলকানোর সময় রস নির্গত হওয়া, ইত্যাদি যে কোনো ইরাপশনসের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের
দুফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত, এবং বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে দিতে পারেন। নেক্সট যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে সালফার। এটি আপনাদের 30 CH পটেন্সিতে ব্যবহার করতে হবে। এটি একটি অ্যান্টিসোরিক মেডিসিনস। অ্যান্টিসোরিক মেডিসিনস কি? যে কোনো ধরনের চামড়ার সমস্যা, যদি ইরাপশনস হয়, উইদাউট ইরাপশন, যদি শরীরের মধ্যে কোথাও ইরাপশনস নাও থাকে, সেক্ষেত্রেও এটি খুবই ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ একটি মেডিসিন। প্রচণ্ড তেজ চুলকানি, রাত্রেবেলা যদি প্রচণ্ড তেজ চুলকানি হয়, চুলকানোর পর প্রচণ্ড তেজ জ্বালা করে, শোয়ার সময় যদি চুলকানি হয়, শরীর থেকে কাপড় খুললে যদি চুলকানি বেড়ে যায়, ইত্যাদি ক্ষেত্রে সালফার খুবই ইফেক্টিভ একটি মেডিসিনস। এটি আপনাদের দুফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 1 বার ব্যবহার করতে হবে সকালবেলা। এটি রিংবমের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিনস। নেক্সট যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে টেলুরিয়াম 200 CH পটেন্সি। এটি আপনাদের 200 পাওয়ারে ব্যবহার করতে হবে। টেলুরিয়াম কী করে? এটি রিংবমের জন্যই একমাত্র ব্যবহার করা হয়ে থাকে। রিংবমের যে সমস্ত লক্ষণগুলি থাকে, সমস্ত কিছু লক্ষণ এই মেডিসিনের সাথে কভার করে। যদি রিংবম চাকাচাকা টাইপের হয়, গোলাকার, রাউন্ড গোলাকার চাকাচাকা স্প্যাসের শরীরের মধ্যে সারা শরীর ভর্তি হয়ে গেছে, বা কোথাও পার্টিকুলার অর্গানসে চাকাচাকা রিংবম দাঁতের সমস্যা দেখা গেছে, সেক্ষেত্রে টেলুরিয়াম খুবই ইম্পর্টেন্ট একটি মেডিসিন। এই ওষুধটি একটু ধীরে কাজ করে কিন্তু অনেক ইফেক্টিভ। এটি আপনাদের দুফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 1 বার ব্যবহার করবেন রাত্রেবেলা। নেক্সট যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে রিংবমের জন্য সেটা হচ্ছে একটি বায়োকেমিক মেডিসিন, বায়োকেমিক কম্বিনেশন মেডিসিন। সেটা হচ্ছে বায়ো কম্বিনেশন নাম্বার 20 BC20। আমি স্ক্রিনের উপর পিকচার লাগিয়ে দেবো, আপনারা ভালো করে দেখে নেবেন। এটি স্কিন, যে কোনো ধরনের স্কিন সমস্যার জন্য, স্কিন ডিজিজ, যে কোনো ধরনের চামড়ার সমস্যার জন্য এটি ইফেক্টিভ, চাই সেটা চুলকানি হোক, ইচিংস, রিংবম হোক, সোরাইসিস হোক, যে কোনো ধরনের চামড়ার সমস্যার জন্য বায়ো কম্বিনেশন নাম্বার 20 অনেক ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের 4টা করে বড়ি চুষে খেতে হবে দিনে 3 বার, সকাল, দুপুর এবং রাত্রেবেলা। সবশেষে রিংবমের জন্য আমি একটা লাগানোর মেডিসিন বলেছি, সেটা হচ্ছে SBL কোম্পানির অ্যাসিড টাইসো অয়েন্টমেন্ট। এটি লাগাতে হবে যেখানে যেখানে ইরাপশনস হয়েছে, যেখানে যেখানে চুলকানি হয়, যেখানে যেখানে আপনাদের রিংবমের সমস্যা, সেখানে লাগাতে হবে। দিনে 2 বার লাগাবেন, সকালবেলা বা রাত্রেবেলা, দুপুরবেলা বা রাত্রেবেলা, যে কোনো 2 টাইম লাগাবেন। এটি রিংবমের জন্য, সোরাইসিসের জন্য, অ্যাকজিমার জন্য ইত্যাদি যে কোনো স্কিন ডিজিজের জন্য খুবই ইফেক্টিভ একটি অয়েন্টমেন্ট। এটি আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি রিংবমের যে সমস্ত মেডিসিনসের কথা বললাম, অ্যাজ এ স্টিস সেভাবে আপনাদের ব্যবহার করতে হবে। আর্সেনিক অ্যালবাম 30 CH পটেন্সিতে দিনে 3 বার সকাল, দুপুর, রাত। সালফার 30 CH পটেন্সিতে দুফোঁটা করে সকালবেলা। টেলুরিয়াম 200 CH পটেন্সিতে দুফোঁটা করে রাত্রেবেলা। এবং বায়ো কম্বিনেশন নাম্বার 20 4টা করে বড়ি দিনে 3 বার সকাল, দুপুর, রাত। এবং অ্যাসিড ক্রাইসো অয়েন্টমেন্ট অ্যাপ্লাই করতে হবে দিনে 2 বার। তো বন্ধুরা, প্রতি ওষুধের মধ্যে একসাথে কখনো সকালবেলা 2টো ওষুধ বা 3টো ওষুধ পড়লে প্রতি ওষুধের মধ্যে 15 থেকে 20 মিনিটের অন্তর দেবেন এবং খালি পেটে ব্যবহার করবেন। কোনো কিছু ভাত খাওয়ার আধা ঘন্টা আগে, নাহলে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন। এই ওষুধগুলো আপনারা ব্যবহার করে দেখবেন, আপনাদের যত পুরনো সমস্যা হোক না কেন, যদি 1 বছর 2 বছর 3 বছর ধরে চামড়ার সমস্যা থাকে, তো 3 থেকে 4 মাস ব্যবহার করবেন, আপনাদের চামড়ার সমস্যা, রিংবমের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আর যদি অল্প কিছুদিনের হয়, তাহলে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই, এই ওষুধগুলো আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। এবং কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। এখন যদি আমার ওপিনিয়নের কথা বলি, এই ওষুধগুলি প্রেসক্রাইব করে আমি আমার রুগীকে দিয়ে কতটা সফলতা পেয়েছি, তো বন্ধুরা, স্কিন ডিজিজ, চামড়ার সমস্যার ক্ষেত্রে 60-75% সফলতা পাওয়া মানে অনেক গর্বের বিষয়। এবং এই ওষুধগুলি আমি 60-75% সফলতা দিয়ে আমি প্রেসক্রাইব করে থাকি এবং অনেক ভালো রেজাল্টস বন্ধুরা আমি পেয়ে থাকি এই মেডিসিনগুলির মাধ্যমে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিবেন। কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের মেডিসিনস রিলেটেড, ডিসিজ রিলেটেড, হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিও আনি, যেটা অনেক ইনফরমেটিভ হয়ে থাকে এবং আপনাদের জন্য অনেক উপকারী হয়ে আসবে। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।